কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নাম জড়ালো তোলাবাজিতে। অর্থমন্ত্রীর নামে এফআইআর দায়ের করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত যে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করেছিল, সেই নির্বাচনী বন্ডের মাধ্যমে নির্মলা নাকি জোরপূর্বক চাঁদা আদায় করেছেন, এমনটাই অভিযোগ রয়েছে নির্মলা সীতারামনের বিরুদ্ধে। সেই অভিযোগের ওপর ভিত্তি করে দায়ের হয়েছে এফআইআর। জানা গিয়েছে, চলতি বছর এপ্রিল মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজির মামলা দায়ের হয়। অভিযোগকারী সর্বোচ্চ আদালতে অভিযোগ করেন, 2019 এবং 2022 সালে এক ওষুধ প্রস্তুতকারক সংস্থা থেকে মোটা টাকা আদায় করেছেন। শুধু তাই নয়, বাধ্য করা হয়েছিল মোটা টাকা নির্বাচনী বন্ডে চাঁদা দিতে। আরও অভিযোগ, নির্মলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আয়কর বিভাগের সহযোগিতা নিয়েছিলেন ওই ব্যবসায়ীর সংস্থার ওপর চাপ বাড়াতে। নির্বাচনী বন্ডের নাম করে দলের জন্য এভাবেই টাকা তুলেছেন মন্ত্রী। জনাধিকার সংঘর্ষ সংগঠনের আদর্শ আইআর নির্মলা সীতারামন এবং আরও কয়েকজনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুর বিশেষ আদালত নির্মলার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে। সঙ্গে এও বলা হয়েছে, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখতে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে আদালতের নির্দেশে তিলকনগর থানার পুলিশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং বাকিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এই খবর সামনে আসতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।